অনুষ্ঠান বিভিন্ন চ্যানেলে দেখেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি এবং এই আলোচনার মধ্যে এক একটা বিষয় আমি রাখি যে বিষয়গুলো আপনারা ওয়াকিবহাল বা অনেক সময় নতুন নতুন বিষয় জানতে পারেন। আমি আজকের আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং শুধুমাত্র শেয়ার নয়, বেশ কিছু সমাধানের টোটকা বলে দেব। আপনারা বিভিন্ন জ্যোতিষ বন্ধুদের কাছে যান, বিভিন্ন সময় বিভিন্ন তান্ত্রিক বন্ধুদের কাছে যান, আপনার নিজের বা আপনার রিলেটিভ বা বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বার্সের ছক বিচার করবার জন্য। সেই ছক বিচার করতে গিয়ে আপনার প্রায়শই শুনতে পারেন বিভিন্ন ধরনের নেগেটিভ যোগ আপনার জাত চক্রে রয়েছে। সেই জাত চক্রে যে বিভিন্ন যোগ, বিভিন্ন নেগেটিভ যোগ অসংখ্য রয়েছে, সেই অসংখ্য নেগেটিভ যোগের মধ্যে একটি বারংবার আপনারা শুনেছেন বা শোনেন, সেটি হলো কালসর্পযোগ। এই কালসর্পযোগ মানেই আপনারা বুঝতে পারেন যে জীবনের আমাদের কিছু একটা দুর্ঘটনা, কিছু একটা সমস্যা, বাধা বিঘ্নতা বা এমন কিছু কিছু ঘটনা ঘটবে যে আমরা কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারবো না। আমাদের মধ্যে অনেক জ্যোতিষ বন্ধু আছেন যারা এই কালসর্প বিষয়টিকে নিয়ে আপনাদেরকে বা আপনাদের মনের মধ্যে একটু ভয় ভীতির সঞ্চারও করে, কিন্তু ঘটনাচক্রে এই কালসর্প কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর নয় সেটা নিয়ে আমি যেমন আলোচনা করব এবং কিছু গৃহস্থ কিছু নিয়ম কানুন আপনাদের বলে দেব, বাড়িতে বসে এমন কিছু টোটকার কাজ আপনারা করতে পারবেন যে কারণে বা যার ফলে এই কালসর্প অনেকাংশে দুর্বৃত করতে পারবেন। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি স্যার। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আপনি কার বিষয়ে জানতে চাইছেন বলুন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের বিষয়ে, মেয়ের অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ জানা আছে। বলুন। 17/12/1998। 17/12/1998 সালে জন্মগ্রহণ করেছিল। মেয়ের অরিজিনাল টাইম বলুন তো, জন্ম সময়? রাত্রি 10টা বহরমপুর। রাত্রি 10টা বহরমপুরে জন্মগ্রহণ করেছিল। বহরমপুর। আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? মেয়ের জন্মবার হলো বৃহস্পতিবার। যে রাশির যে ডেট অফ বার্থ দিলেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী ওর জন্ম অনুযায়ী বৃশ্চিক রাশি সিংহ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ। বর্তমানে কেতুর মহাদশা চলছে এবং কেতুর মহাদশার একদম শেষ অবস্থানে এসে গেছে। 2021 সালের অক্টোবর মাসে কেতুর মহাদশা সমাপ্তি করবে, এরপরে শুক্র গ্রহের মহাদশা শুরু হবে। কি জানতে চাইছেন বলুন, আপনার প্রশ্ন কি আছে? ক্যারিয়ার, ক্যারিয়ার এই মেয়ের যথেষ্ট ভালো হবে। মেয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, হ্যাঁ অথবা না বলবেন? এই ছকে মাস্টার ডিগ্রি সে করবে এবং আপনি নিজেই স্বীকার করলেন যে এম টেক করছে, তাই তো? কি করছে বললেন আরেকবার বলুন? বিএড। ওকে, ও পরবর্তীতে মাস্টার ডিগ্রি বা এমএড এগুলো কিন্তু করতে পারে, করার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্র ভীষণ 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 ভাবে পজিটিভ হয়ে আছে, বোঝা গেল? তবে ডেটটা বলবো, 17/12/1998 রাত্রি 10টা বহরমপুরে জন্মগ্রহণ করেছিল। এই অনুযায়ী যেটা আমি আপনাকে বললাম, মেয়ের কর্মজীবন কিন্তু প্রতিষ্ঠিত হবে, চাকরি পাবে। তবে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো দশম অধিপতি শুক্র, সে পঞ্চমে অবস্থান করছে, ভালো, রবিকে সঙ্গে নিয়েছে, ভালো, কিন্তু এই শুক্র এবং রবির যে যোগ সেই যোগটিকে বলা হয় দারিদ্র যোগ। অর্থাৎ কর্ম পেতে কিছুটা হলেও ডিস্টার্ব করবে, অবশেষে চাকরি পাবে। অর্থাৎ প্রথম দেখুন সেটা মানে বলতে মানে জানতে গেলে এত শর্ট টাইমে সম্ভব নয়, তার কারণ শুধুমাত্র এই ছকটি দেখলেই হয় না, এর পাশাপাশি ভাবচক্র দেখতে হবে, দশা অন্তর্দশা পার্ট বাই পার্ট আরো দেখতে হবে,
এবং তার থেকেও বড় কথা যেটা, সেটা হলো ওর গোচরকালীন সময়, যেটাকে ট্রানজিট বলা হয়, সেটা দেখতে হবে। এবং হাতের বৃহস্পতির ক্ষেত্র, হাতের খেয়াল করো অন্য দিকটাই, হাতের পার্টিকুলার এই ক্ষেত্রটি দেখতে হবে। এখানে যে সময় শুভ চিহ্ন আসবে সেই সময়ের 6 মাসের মধ্যে ও চাকরি বাকরি পেয়ে যাবে, বোঝা গেল? কিংবা বলুন বলুন বলুন, আমি যেটা বললাম চাকরির জায়গাটাও খুব সুন্দর আছে, তবে পার্টিকুলার এখানে কিছু নেগেটিভ যোগ তৈরি থাকার কারণে চাকরি পাবার ক্ষেত্রে ডিস্টার্ব ঘটবে, এবং আপনার মেয়ের মধ্যে একটা রাগ জেদ ভীষণ ভাবে আছে। ঠিক বললাম না ভুল বললাম? বলুন বলুন। বিবাহিত সবকিছু, সবভাবে সবকিছু জানলে তো হবে না, বিবাহিত জীবন আপনি বলছেন, শুধু এটুকু বলি আপনার বিবাহিত জীবন খুব একটা ভালো নয়, বিবাহিত জীবন খুব একটা ভালো নয়। চাকরির জায়গাটা ভালো আছে, তবে সেই চাকরি পেতে ডিস্টার্ব করবে, বিবাহিত জীবন ভালো নয়, জীবনের প্রথম প্রেম টিকবে না, আপনি হয়তো জানেন বা জানেন না, মেয়ের সঙ্গে শেয়ার করে দেবেন পরে, ভালো থাকবেন। হ্যালো, হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া ময়দান থেকে। কার বিষয়ে জানতে চাইছেন বলুন? আপনি আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, আপনার অরিজিনাল ডেট অফ বার্থ আমি নেব না, ঠিক আছে? আপনি খুব তাড়াতাড়ি 1 থেকে 9 মধ্যে একটি সংখ্যা আমাকে বলুন। 7 7 বললেন তাই তো? 10 থেকে 100 মধ্যে আরেকটি সংখ্যা বলুন। 88 একটি ফেভারিট কালার বলবেন, কালার সাদা। একটি ফুলের নাম বলবেন, ফুল গন্ধরাজ। আপনার বর্তমান বয়স? 35 35 ও 45 45 45। আপনি এতটা মানসিক টেনশনে আছেন কেন? আপনি প্রচন্ড ভাবে মানসিক টেনশনে পড়ে গেছেন, এবং এই টেনশন এমন একটা জায়গায় চলে আসছে, আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন, এবং আপনি কি করবেন আপনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, এবং মাঝে মধ্যে মনে হচ্ছে যে এর থেকে সংসার জীবন থেকে কোথাও বেরিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু আপনি মাইন্ড, আপনার মন, আপনার মন সে কথা বলছে যে এই সংসার জীবন থেকে আমি মানে একটু মুক্তি পেলে একটু ওই মানে বেরিয়ে যেতাম, কিন্তু আপনার সেইটা তো হবে না, কারণ আপনি যে সংখ্যা, যে কালার, যে ফুলের নাম বললেন, তাতে আমি দেখতে পাচ্ছি আপনি মানসিকতার দিক থেকে শুধুমাত্র এই কোভিড পরিস্থিতির জন্য নয়, তার অনেক আগে থেকেই ভীষণভাবে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে অলরেডি রয়েছেন, এবং আপনাকে আমি একটি সঠিক দিশা দেখাতে পারছি না, তার কারণ আপনি টোটাল নেগেটিভ বিষয়গুলো ধরে ফেলেছেন, চারটে চারটেই নেগেটিভ ধরে ফেলেছেন, এবং আগামী 1-1.5 বছর আপনি কিন্তু কোনোভাবে এগোতে পারবেন না, যা দেখতে পাচ্ছি আমি। আপনার একদম ভীষণ ভীষণ ভীষণ, এবং আপনি আপনার বন্ধু বান্ধব হোক বা ফ্রেন্ড সার্কেল হোক, কারোর কাছ থেকে কোনো আঘাত পেয়েছিলেন? এবং তারপর মনে হয়েছিল যে পৃথিবী থেকে মানে চলে যাই, মানে সুইসাইড ফুইসাইড করি, এরকম একটা ভাবনা চিন্তা এসে গেছিল কি? একদম সেই জায়গাগুলো এসে গেছে। দেখুন একটা কথা বলি, আপনার যে কানেকশন আমি দেখছি খুব একটা ভালো কানেকশন নয়, আপনি যদি মনে করেন আপনি আমার সঙ্গে পরে একটু যোগাযোগ করুন তো, কারণ আপনার আমি মানে পরিস্থিতি ভালো পেলাম না। ঠিক আছে, ভালো থাকবেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, কাল সর্প। কাল সর্প কি? আপনারা বিভিন্ন জ্যোতিষ বন্ধুদের কাছে বা তান্ত্রিক বন্ধুদের কাছে গিয়ে বারংবার এই শব্দটা শুনেছেন, কাল সর্প আপনার সন্তানের আছে কিংবা আপনার লাইফে আছে, আপনার জীবনে কিচ্ছু হবে না, আপনার লাইফে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, আপনি এগোতে পারবেন না, প্রত্যেকটা কাজে বাধা বিঘ্নতা আসবে। এই শব্দগুলো শুনতে শুনতে আপনাদের কান
ঝালা ফালা হয়ে গেছে। তখন একটাই আপনারা শব্দ উল্লেখ করেন, কাটাবো কি করে, কাটানো কি যায়, কত টাকা খরচ। এই দু থেকে তিনটে শব্দ ছাড়া আপনি অন্য কিছু ব্যবহার করেন না। আপনাদেরকে আমি সেই জায়গা থেকে কিছুটা রিকভার করে আনবো আজ। অনুষ্ঠানটা লাস্ট পর্যন্ত দেখবেন, এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচের দুটো মোবাইল নম্বর আছে, সেই নম্বরে ফোন করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার ঝাড়গ্রাম থেকে বলছি। ঝাড়গ্রাম। কার বিষয়ে জানতে চাইছেন বলুন। আমি স্যার নিজের বিষয়ে জানতে চাই। আপনার অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ বলুন। 26 জুলাই 1993। জুলাই 1982। জন্ম সময় বলুন। সকাল 11:05 জন্মস্থান দুর্গাপুর। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন আমার? লাইনে পেয়েছেন, ভীষণ লাকি। বলুন, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন 26/7/1992 রবিবার ছিল, সকাল 11:05 দুর্গাপুরে জন্মগ্রহণ করেছেন, এই অনুযায়ী আপনার বিষ রাশি কন্যা লগ্ন রোহিণী নক্ষত্র নরগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। 2019 সালের পর থেকে আপনার সময়টা কিন্তু ভালো আছে, আপনি কাজে লাগাচ্ছেন না কেন? 2019 সালের 11 সেপ্টেম্বর থেকে 11/9/2019 থেকে একটা ভালো সময় আপনি কিন্তু অলরেডি পাস করছেন, কিন্তু সেইটিকে আপনি কিন্তু সেইভাবে কাজে লাগাতে পারছেন না। আপনি নিজে বুঝে উঠতে পারছেন আমি কি করব, কি করণীয়। আপনাকে আরেকটা বিষয় আমি শেয়ার করব, বিবাহ যদি হয় বিবাহিত জীবনে কিন্তু ট্রাভেল আসবে। আলটিমেট কি বিবাহ হয়েছে? হ্যাঁ অথবা না বলো? না না, বিবাহ হয়নি। যেহেতু একটাই কথা বলবো, বিফোর ম্যারেজ কিছু রেমেডি করে তারপর বিয়ের পিঁড়িতে বসবে, ঠিক আছে? মূলত কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন, তাই না? প্রশ্নটা কি বলো? কি কি বিষয় জানবে বলো, কি বিষয় জানবে? কেরিয়ার তোমার, তুমি তো যথেষ্ট ট্যালেন্টেড পারসন, তুমি যথেষ্ট ট্যালেন্টেড পারসন, কিন্তু সেইটা আমি প্রথমে যেটা বললাম 2019 সাল সেপ্টেম্বর মাস থেকে একটা ভালো টাইম তোমার চলছে, কিন্তু তুমি কাজে লাগাতে পারছো না। তো তুমি কাজে লাগাতে পারছো না, এবং তুমি তোমার ফ্যামিলির সাইড থেকে সেভাবে হেল্প পাচ্ছো না। সেভাবে একজন যে গাইড করবে, তোমাকে যে একজন পরিচালনা করবে কোন লাইনে তুমি যাবে সেটাও তুমি বুঝে উঠতে পারছো না, বা কেউ হেল্প করছে না তোমায়। ডিস্টার্ব আছে। হ্যাঁ, আর আরেকটা তোমাকে বলে রাখি, তোমাদের বাস্তু রিলেটেড কিছু প্রবলেম আছে এখানে, আমি যেটা দেখতে পাচ্ছি বাস্তু রিলেটেড কিছু প্রবলেম আছে। যদি মনে করো অবশ্যই আমার সঙ্গে পরে যোগাযোগ করো, ঠিক আছে? যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাকে প্রতি সোমবারে আপনারা দমদম চেম্বারে পাবেন, মঙ্গলবারে আপনারা ব্যারাকপুরে পাবেন, বুধবারে গড়িয়াহাট চেম্বারে পাবেন, বৃহস্পতিবারে হাওড়া ময়দারে পাবেন, শুক্রবারে শেওড়াফুলি চেম্বারে পাবেন। এছাড়া প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমানে পাবেন, বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেলে, এবং প্রতি মাসের প্রথম তৃতীয় রবিবার কৃষ্ণনগরে পাবেন। প্রতি মাসের সেকেন্ড এবং ফোর্থ, দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে রায়গঞ্জে পাবেন। এছাড়া যারা দূরবর্তী মানুষ আছেন, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করতে পারছেন না, বা এই কোভিড পরিস্থিতিতে বাড়ি থেকে বেরোতে একটু ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমি বর্তমানে অনলাইনে প্রেডিকশন করছি, যাদের মনে হবে হ্যাঁ দুলাল্লার সঙ্গে দেখা করলে একটা সঠিক গাইডেন্স আমি পাবো, সঠিক দিশা আমি দেখতে পাবো, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার। নমস্কার।
আপনার মতো কয়েক হাজার মানুষ যোগাযোগ করতে চায়। আমি কিন্তু মানে আজকে নিয়ে দ্বিতীয়বার দেখছি, তবে আমার আত্মীয় বন্ধুরা আমাকে বলার পরই কিন্তু আমি দেখতে শুরু করি, তাই মিথ্যে বলবো না যে রোজই দেখি, তাই আজকে নিয়ে দুদিন দেখছি। বাহ বাহ, খুব ভালো লাগলো আমার, ধন্যবাদ। আপনি মাঝে মধ্যে দেখবেন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? বাসদ্রোণী থেকে বলছি। বাসদ্রোণী, কলকাতা? হ্যাঁ হ্যাঁ। আপনি কার বিষয়ে জানতে চাইছেন বলুন। আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। আপনার অরিজিনাল ডেট অফ বার্থ আছে? হ্যাঁ, 13 আগস্ট 2001। 13 আগস্ট 2001, জন্ম সময় বলো। রাত্রি 8:30। জন্মস্থান কি কলকাতা? কলকাতাতে জন্মগ্রহণ করেছো, এই অনুযায়ী তোমার বিষ রাশি মীন লগ্ন, রোহিণী নক্ষত্র নরগণ, বর্তমানে রাহুর মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। পড়াশোনা করছো? পড়াশোনার দিকে একটু মনটা দাও, তোমার মাইন্ড কিন্তু পড়াশোনার দিকে থাকছে না, বই পড়তে বসলে মনটা কিন্তু ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, ঠিক না ভুল? পড়াশোনা কিন্তু সেভাবে তুমি কনসেন্ট্রেশনটা মানে মনোযোগটা ঠিকঠাক দিতে পারছো না। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, অনার্স নিয়েছো? বলছি অনার্স নিয়েছো? হ্যাঁ, অনার্স নিয়ে পড়ছি। কোন সাবজেক্টে? মূলত আর্টস গ্রুপে পড়ছো কি তুমি? হ্যাঁ, আর্টস গ্রুপে নিয়ে পড়ছি। পলিটিক্যাল সায়েন্স? পলিটিক্যাল সায়েন্স রয়েছে তোমার সাবজেক্টের মধ্যে? হ্যাঁ আছে আছে। অনার্স কিসে নিয়েছো? অনার্স পলিটিক্যাল সায়েন্সে নিয়েছি। তাহলে আমি বুঝতে পারছো কতটা ডিপ ভাবে বললাম আজ। তুমি কি আমাকে আগে থেকে বলে দিয়েছো? না, আমরা সঙ্গে তো এই প্রথম কথা হচ্ছে, আমি বললাম তুমি দেখি না আমরা অনুষ্ঠান, কিন্তু আমি তোমাকে শিওর করে বললাম তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছো, কারণ তোমার এই ছক অনুযায়ী আর্টস ডিপার্টমেন্ট ইন্ডিকেট করছে এবং তোমার এই সাবজেক্ট চয়েস মূলত রাষ্ট্রবিজ্ঞানের দিকে ইন্ডিকেট করছে এবং তোমার অনার্স মূলত এই রাষ্ট্রবিজ্ঞান এর উপরেই লক্ষ্যটা ছিল। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি অনেকটা দূর যেতে পারবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার, কিন্তু তোমার বন্ধু বান্ধব সার্কেল ডিস্টার্বের মধ্যে আছে, এই জায়গাটা একটু তুমি রেক্টিফাই করো, বোঝা গেল? আর মন মানসিকতার দিক থেকে তুমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারো না, এটা একটা বড় সমস্যা তোমার। আমাকে কি কোনো প্রতিকারের কিছু ব্যাপার আছে? তুমি ভালো ক্যারিয়ার চাও? তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, অবশ্যই কিছু প্রতিকার দরকার আছে। তুমি যখন বই পড়তে বসবে উত্তর দিকে মুখটা করবে, উত্তর দিক, এবং বই যেখানে পড়তে বসে যে রুমে সেখানে সন্ধ্যাবেলা একটা ধূপকাঠি জ্বালিয়ে নেবে, বোঝা গেল? যদি কাছে কাছে যদি কোনো চেম্বারের সন্ধান দেন, ভালো, গড়িয়াহাট চেম্বারে পাবে বুধবার, গড়িয়াহাট। নিজে যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরে একটু যোগাযোগ করো, বলে দেবে তোমায়। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনায় এসেছি, কাল সর্পযোগ। কাল সর্পযোগ আপনারা শুনেছেন, কাল সর্পযোগটা আসলে কি? কাল সর্পযোগ হলো যেখানে রাহু অবস্থান করে, একটু লক্ষ্য করুন, যেখানে মনে করুন ফর এক্সাম্পল মনে করুন এখানে রাহু অবস্থান করছে, তার ঠিক উল্টো দিকে কেতু অবস্থান করে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কেতু অবস্থান করে। যদি দেখা যায় রাহু কেতু যেদিকে আছে তার একটা সাইডে অন্যান্য সমস্ত গ্রহ অবস্থান করছে, সেটি রবি হতে পারে, মঙ্গল হতে পারে, চন্দ্র হতে পারে, বুধ হতে পারে, মানে টোটাল সমস্ত কিছু যদি একটা সাইডে যদি অবস্থান করে এবং মানে উল্টো দিকে যদি কোনো গ্রহ না থাকে তাহলে তাকে বলা হয় পরিপূর্ণ কালসর্প। পরিপূর্ণ, যদি দেখা যায় কোনো একটি গ্রহ উল্টো দিকে চলে এসেছে, সাপোজ মনে করুন এখানে মঙ্গল অবস্থান করছে, তাহলে কি হবে? এটাকে বলা হয় মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ। অর্থাৎ পুরোটা যদি একদিকে থাকে পরিপূর্ণ কালসর্প, যদি কোনো একটি গ্রহ অপর সাইডে যদি চলে আসে সেটাকে বলা হবে ওই গ্রহ ভঙ্গযোগ। যদি এখানে বুধ গ্রহটি যদি চলে আসতো, বুধ গ্রহ, তাহলে বলা হতো বুধ ভঙ্গ
কাল সর্পযোগ। এই কাল সর্পযোগ মূলত বারো পোকা, তবে অনেক সময় এই পোকারটাকে নিয়ে অনেক মানে একটু ডাউট থাকে, কিন্তু মূলত বারো পোকার। এই বারো পোকার কালসর্পের মধ্যে সব কালসর্প ভয়ঙ্কর হয় না। মূলত যদি দেখা যায় রাহু গ্রহটি এখান থেকে শুরু করে, রাহু গ্রহটি এখান থেকে শুরু করে যদি ঠিক এই পর্যন্ত অবস্থান করে, অর্থাৎ রাহু যদি এখানে থাকে তাহলে কেতু এখানে থাকবে, রাহু গ্রহটি যদি এখানে থাকে কেতু এখানে থাকবে, রাহু গ্রহ যদি এখানে থাকে কেতু এখানে থাকবে, ঠিক এইরকম ভাবে যদি রাহু গ্রহটি এই সাইডটা যদি থাকে এই পর্যন্ত, তাহলে সেই কালসর্প অতটা ভয়ঙ্কর হয় না। কেন না? রাহু গ্রহ মূলত এই দুটি বা এই দুটি, এই দুটি হলো বা এই চারটি হলো রাহুর উচ্চ ক্ষেত্র, তুঙ্গ ক্ষেত্র। এখানে রাহু খুব পজিটিভ, এবং বিশেষ করে কালসর্প যে ছক, এই কালসর্প ছকের বিশেষ করে বাম দিকটি হলো রাহুর শুভ স্থান, ঠিক উল্টোভাবে এই সাইডটা হলো কেতুর শুভ স্থান। এটা মূলত আমাদের জানতে হবে। এর পাশাপাশি জানতে হবে আপনার কি লগ্ন আছে, সেই লগ্ন সাপেক্ষে রাহু কোথায় অবস্থান করছে বা কি ধরনের কালসর্প তৈরি করছে। এই বিষয়টা না জানলে কখনোই কিন্তু আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন না। কালসর্প মানে ভয়ঙ্কর কখনোই হয় না। যদি দেখা যায়, যদি দেখা যায় রাহু গ্রহটি মনে করুন এখানে অবস্থান করছে, বুধ গ্রহটি এই কেতু গ্রহটি এখানে অবস্থান করছে, এই কালসর্প ততটা ভয়ঙ্কর নয়, এই কালসর্প ততটা ভয়ঙ্কর নয়। কালসর্প হলে কি হয়? কালসর্প হলে আপনাদের লাইফে আপনারা যেভাবেই পরিশ্রম করুন না কেন, যতটাই পরিশ্রম করুন না কেন, সহজে পরিশ্রমের ফল পাবেন না। জীবনে আপনি যেভাবে সিস্টেমিক ভাবে এগোতে চাইছেন সেই সিস্টেম ভেঙে দেবে, সাফল্য পাবেন না। যদি রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে যেভাবে মানে যে হাউসে অবস্থান করছে রাহুটি, সেই হাউসের হাউস থেকে যা যা বিচার করা হয়, মনে করুন লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে রাহু অবস্থান করছে, তাহলে চতুর্থকে আমি কি কি বিচার করি বা আমরা কি কি বিচার করি? বন্ধু বান্ধব, ফ্যামিলি, মা, গৃহ, যানবাহন, এই যে চার পাঁচটা সাইড বললাম, এই চার পাঁচটা সাইড থেকেই ডিস্টার্ব ঘটবে। যদি পঞ্চম অবস্থান করে প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ, অর্থ সঞ্চয়, এই সমস্ত বিচার করা হয়, সেখানেই ডিস্টার্ব ঘটবে। অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, বারবার প্রেমে ধোকা খাবে, বারবার সমস্যায় পড়ে যাবে। যদি অষ্টমে রাহু থাকে তাহলে মারাত্মক কিছু গোপন রোগে, জটিল রোগে আক্রান্ত হবে, সহজে এগোতে পারবে না। গুপ্ত শত্রু থাকবে, তবে এই শত্রু আপনাকে মাঝে মধ্যেই ক্ষতি করবে। আমি আজকে চেয়েছিলাম কিছু টোটকা নিয়ে আলোচনা করতে, কিন্তু সময় জানান নিয়ে দিচ্ছে আর নয়। আমি নেক্সট দিন আমি টোটকা বিষয় বলবো কালসর্পের। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।